আমি কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা ভাই, আমার একটা লাশ লাগবে। ভাই আমাদের এখানে তো অনেক ধরনের লাশ আছে। আচ্ছা, লাশের দাম কত? আপনার কোনটা প্রয়োজন? 20 লক্ষ টাকা দামে। কি কোন মিয়া, এত দাম? আরো কম দামে লাশ দেখান। 25,000 টাকা দামের লাশ আছে। মিসরে গাড়ি উল্টে মরছিল, সব মাসুম বাচ্চা। না, আরো কম দামে থাকলে দেখান। 20,000 টাকা দামের লাশ আছে, রানা প্লাজায় চাপা পড়ে মরছিল। কি কোন ভাই, এক এক লাশের এক এক রকম দাম কেন? আসলে ভাই সব লাশ একই, দাম নির্ভর করে কিভাবে মরছে তার উপর। এই ধরেন অটো, সিএনজি, রিক্সা উল্টে করে মরলে এই লাশের দাম একেবারে নেই বললেই চলে। তারপরে আবার আসছে বাস, ট্রাক, এগুলোর তলে যদি চাপা পড়ে মরে তাহলেও এই লাশের দাম একবারে নেই বললেই চলে। আবার মনে করেন যদি লাশ ছবি ভাইরাল হয় তাহলে আবার লাশের দাম 5-20 লাখ পর্যন্ত ওঠে। তবে বিমান দুর্ঘটনায় মরলে ওই লাশ বেশ দাম ও বেশ সম্মান পায়। আরে ভাই, একটা বিমান নাই, বিমান চড়ার টাকা নাই, আফসোস রে ভাই। এবার আসি আমি। আচ্ছা ভাই, সামনে গিয়ে ডানা যান পথ ওইদিকে। আর শুনেন, যাওয়ার সময় রাস্তাঘাট দেখে শোনা যাবেন, না হলে আপনিও 20 লক্ষ টাকায় পরিণত হতে পারেন। আরে ভাই, কি বলছেন এসব? ভাই এছাড়া আর কিছু বলার নাই ভাই, বাংলাদেশের রাস্তা বলে কথা। লাশের মূল্য কি আসলে দেওয়া কার পক্ষে সম্ভব? নাকি সম্ভব কোনো কোনো পরিবারের অস্ত্রজলের মূল্য দেওয়া? হয়তো আমরা ওই পরিবারের সমবেদনা জানাতে পারি, কিন্তু আদৌ সম্ভব ওই পরিবারের অভাব পূর্ণ করে দেওয়া? আপনি আমি আমরা নিরাপদ স্বরূপ চাই, এটা অবশ্যই আমাদের প্রাণের দাবি। কারণ আমাদের পরিবারে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা আত্মীয় স্বজন অনেকেই আছে। আমরা চাইব না যে সড়ক দুর্ঘটনায় তাদের মধ্যে কাউকে আমরা হারাতে। তখন 22 মে 2018 সাল, হয়তো আমাদের অনেকেরই মনে নেই, তখন মেঘনা জাহাজ ডুবিতে প্রাণ হারিয়েছিল 86 জন মানুষ। আপনি কি জানেন ওই জাহাজের মালিক কে ছিলেন, বা 86 জন মানুষের প্রাণের মূল্য হিসেবে কী দেওয়া হয়েছিল? একটা প্রাণের মূল্য ছিল মাত্র 1 হাসি। আর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রত্যেকটি পরিবারকে সমবেদনা জানানো হিসাবে দিয়েছিলেন 1 হাসি। 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা বা 1 হাসি দিয়ে যেভাবে স্বজন ধরা মানুষের অভাব পূর্ণ করা যায় না, ঠিক তেমনিভাবে সমবেদনার বাসাটাকে মূল্য হিসেবে পরিশোধ করা যায় না। সচেতন হন, আইন কানুন মেনে চলুন, দেশকে ভালোবাসুন।